আপনার বাড়ি মুন্সিগঞ্জ? মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন? আমার নাম, আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক, মানিক কে? কেন বলেন ভয়ে পালাইতেছি? কার বয়ে? আর প্রশাসনের ভয়ে? প্রশাসনের বয়ে? ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, ওইটা আমি খবর চাইছি। বলি আপনাকে, আমি তো অত রুগী না, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, শোনেন, আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি, কি কি ছিল সাথে? আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা, টাকা আর কটা ই ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোন টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত কত জরি বাংলাগুলো, হ্যাঁ 40,000, হ্যাঁ 40 টাকা হল আজকে, আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল দেখেনি? এই দেখেন, ওই ওই দেখেন, ওই বুঝিনি, ওই দেখেন, নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিয়েছে। ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? শুনাই, আমার ফোন নাম্বার টোন নাম্বার সব নিয়ে গেছে। বিচারপতি কাউন্টার দিব না, সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কাউন্টারে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধৈরা মাইকটা কোন জায়গা মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না ভিতরে, তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। আমরা তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশের অনেক ইয়ের নামে আমরা অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই। আমি আচ্ছা, এগুলো আইন 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 প্রক্রিয়া চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। শোনেন ভাই, বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে, আমরা যাই। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আমরা কাছে কিছু ছিল, আমরা কিছু চিনিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, কোনো সমস্যা হলে বলবেন, আমরা ব্যাগের ভিতরে দেখেন তো আছে কিনা পাসপোর্ট, তো ওইটা ওইটা নিয়ে আমি ই করতেছি নাকি? আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক দু টাকা এগো না, ফালতু লোক, আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না, জি না। আচ্ছা ঠিক আছে।